আমাদের দেশের পারিবারিক ও সামাজিক মূল্যবোধ ইউরোপ আমেরিকার চেয়েও সমৃদ্ধশালী বলে মন্তব্য করেছেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ব্রিটিশ ল স্টুডেন্টস কাউন্সিল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় হাসান মাহমুদ বলেন, আমরা মেধাবী কিন্তু দেশাত্মবোধের ঘাটতি রয়েছে। আমাদের তরুণ প্রজন্ম যদি মেধায় সমৃদ্ধ ও দেশাত্মবোধকে ধারণ করে মূল্যবোধে উজ্জীবিত হয়, তাহলে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন। হাসান মাহমুদ বলেন, আমাদের তরুণ প্রজন্ম এখনও অনেক মেধাবী। গণজাগরণ মঞ্চের তরুণদের আন্দোলন দেখে পরবর্তী নেতৃত্ব নিয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, স্বপ্ন দেখতে হবে দেশের জন্য, নিজের জন্য নয়। তরুণদেরকে দেশের জন্য নিবেদিত হতে আহ্বান জানান তিনি। গত 3 মাসের সহিংসতা দেশকে মধ্যযুগীয় বর্বরতাকেই মনে করিয়ে দেয় বলে মন্তব্য করেন তিনি। যারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে দেশকে অবরুদ্ধ করে রাখতে চায়, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ কাজে তরুণদেরকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ইমতিয়াজ হোসেন ইমনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার তানিয়া আমির, বিপ্লব বড়ুয়া প্রমুখ।